প্রশ্ন, জাদুগ্রস্ত হওয়ার পূর্বে শরীয়তসম্মত কোন পদ্ধতিতে জাদু থেকে বাঁচা যাবে? উত্তর, জাদুগ্রস্ত হওয়ার পূর্বে জাদু থেকে বাঁচার জন্য শরীয়তসম্মত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি হচ্ছে শরীয়তসম্মত জিকির, দোয়াসমূহ পাঠ করার মাধ্যমে নিজেকে সুরক্ষা করা। এর মধ্যে একটি হচ্ছে ঘুমের সময় আয়াতুল কুরসি পাঠ করা এবং প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর শরীয়তসম্মত দোয়াসমূহ পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস, নাস, ফালাক তেলাওয়াত করা। অনুরূপভাবে ফজর ও মাগরিবের সলাতের পর তিনবার করে এই সূরাগুলি পাঠ করা। রাত্রের প্রথমাংশে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা, অর্থাৎ আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহ, এখান থেকে সূরার শেষ পর্যন্ত। দিনে, রাতে, জলে, স্থলে, আকাশে, যে কোনো স্থানে নামার সময় বেশি বেশি করে এই দোয়া পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দিনের শুরুতে ও রাতের শুরুতে তিনবার করে এই দোয়াটি পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। জাদু এবং অন্য যে কোনো কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দোয়াগুলি এবং সূরাগুলি শরীয়তসম্মত মাধ্যমসমূহের মধ্যে অন্যতম। তবে এগুলি নিয়মিত আমল করার পাশাপাশি শর্ত হচ্ছে এগুলিকে সত্য বলে স্বীকার করা, এর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার উপর সুদৃঢ় নির্ভর করা এবং এগুলি যে অর্থ বহন করে তা গ্রহণ করার ব্যাপারে অন্তরকে প্রশস্ত রাখা। জাদুগ্রস্ত হওয়ার পরও জাদু থেকে মুক্তি লাভের জন্য এই দোয়াগুলি কার্যকর, তবে সেক্ষেত্রে আল্লাহর কাছে আরও বেশি বেশি কাকুতি মিনতি করতে হবে এবং রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে আরও বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনই বেশি অবগত।